প্রিয় দর্শক, কবুতর জগতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজ আমরা চলে আসছি জিল্লু ভাইয়ের খামারে। জিল্লু ভাইয়ের খামারটা অবস্থিত হচ্ছে জামগড়া। জামগড়া থেকে যে কোনো রিক্সা আপনারা আসতে পারবেন। জায়গাটার নাম হচ্ছে মোল্লা মার্কেট, ক্লাসিক্যাল স্কুলের পাশে। ভাইয়ের সাথে পরিচয় করে দিই। আসসালামু আলাইকুম জিল্লু ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো ভাই, আপনার এখানে আমাদের দর্শক কীভাবে আসবে? আমাদের এখানে মেন কথা কি, জামগড়া ফ্যান্টাসি পার্ক বললে অনেকেই চেনে। হ্যাঁ, জামগড়া বললে অনেকেই নাও চিনতে পারে। আচ্ছা, কিন্তু ফ্যান্টাসি কিংডম পার্ক বলে অনেকেই চেনে। জামগড়া ফ্যান্টাসি কিংডম আশুলিয়া সাভার ঢাকা। আর জামগড়া ফ্যান্টাসির সামনে আসে, ওখান থেকে আমার দোকানে আসতে অনলি 5 মিনিট লাগে রিক্সায়। ওখানে ওই লোকেশনে আসলে ওখান থেকে আমি ওনারে রিসিভ করে আনতে পারবো। আর যদি কেউ হোম ডেলিভারি চাই দিতে পারবেন? হোম ডেলিভারি চাইলে বাংলাদেশের ভিতরে সব প্রান্তেই দিতে পারবো। সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা কাস্টমারের নিজে গ্রহণ করা লাগবে। ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষে? আলোচনা সাপেক্ষে হোম ডেলিভারি চার্জটা কাস্টমারের দিতে হবে, বিকাশ খরচটাও তাদের দিতে হবে। আচ্ছা, তো ভাই আপনার ফোন নম্বরটা একটু বলে দিন। ফোন নম্বর 01401 7 7 131 131 775 775। তো ভাই, আপনার আসলে কীভাবে শুরুটা এখানে? আমার এখানে ভাই সত্য কথা বলতে, আমি সর্বপ্রথমে শখের বিষয় দু এক জোড়া পালতাম। আর আমি জব করতাম একটা অফিসে, এই জব করার ফাঁকে ফাঁকে আর কি দু এক জোড়া করে পালতাম। পালতে পালতে আর কি হঠাৎ চাকরিটা ছেড়ে দিছি। ছেড়ে দিয়ে মনে করেন যে ওখান থেকে মনে করেন এক জোড়াতে দুই জোড়া, দুই জোড়াতে পাঁচ জোড়া, এরকম করতে করতে এই 2 বছর হচ্ছে আমি বাণিজ্যিকভাবে আর কি দাঁড়াইছি। বাণিজ্যিকভাবে শুরু করছি। এমনি জব থেকে তো এটা বেটার না? হ্যাঁ, জব থেকে আমার জানা মতে নিজের ব্যবসা আর কি, নিজের মন স্বাধীন, কারোর কথা শোনা লাগে না। আর মোটামুটি আমার শখই শখও হয়, এমনকি আমার ব্যবসা হিসাবে আর কি বেতনটা আছে, জব করে যে স্যালারিটা পাতাম সেটা আর কি আমার এখান থেকে চলে আসে। সেই ক্ষেত্রে আমি জব ছাড়িয়ে দিছি। এখন বাকি সময়টা সবসময় একের নিয়ে থাকি, একের সাথেই থাকি। ভালোবাসার জায়গাটাও থাকলো, আবার টাকাও আসলো। জি জি। এখানে আছে একজোড়া সাদা কিং। তো এটা বাম পাশেরটা নয়, আর ডান পাশেরটা কি মাদি? জি ভাই। নর্মাদি কনফার্ম তো না? জি ভাই। কি নিউ অ্যাডাল্ট? এটা 10 পার কমপ্লিট। আচ্ছা, 1 সপ্তাহের ভিতরে ডিম দেওয়ার সম্ভাবনা আছে? একবারও ডিম পারে নাই? না, নিউ অ্যাডাল্ট আর কি। তো ভাই কত চাচ্ছেন জোড়াটা? এই জোড়াটা নিলে পারে ফিক্স 5000 টাকা পড়বে। আচ্ছা, এই জোড়াটা 5000 টাকা পড়বে। আচ্ছা, আর এই পাশে আরেক জোড়া সাদা কিং, এটা রানিং না? আচ্ছা, হাদির উপরে যেটা দাঁড়ায় আছে এটা নর, আর আর নিচে হচ্ছে মাদি, নর্মাদি কনফার্ম। আপনার এখানে বাচ্চা করছে না? হ্যাঁ, এটা করছে। তো ভাই এটা কত চাচ্ছেন জোড়াটা? এই জোড়াটা নিতে পারে ফিক্স 5500 টাকা। ফিক্স 5500। এটা আজকের ভিতরেই মানে ডিম পাবো, মাদিরটা ওই যে চুপচাপ দাঁড়িয়ে আছে। আচ্ছা, ডিমে চলে আসছে। তো ভাই এমনি তো ডিম বাচ্চা গ্যারান্টি দেন না? যেগুলো যেগুলো রানিং সেগুলো 100% ডিম বাচ্চার গ্যারান্টি। তারপরে এখানে আছে হুমা বাগদাদি। এখানে আছে একজোড়া বাগদাদি, ব্ল্যাক কালারের বাগদাদি হুমা। পিছনে একটা নর, আর সামনে একটা মাদি। একটা বাচ্চা, একটা না দুইটা? একটা বেবি আছে। আচ্ছা, এই যে একটা বাচ্চা আছে। বাচ্চা সহজ জোড়াটা কত চাচ্ছেন ভাই? বাচ্চা সহজ জোড়াটা যদি কোনো ভয় নাই একদম 4000 টাকা পড়বে। একদম 4000 টাকা পড়বে। তা ভাই যা বলতে শুনে সব তো একদমই না? একদম। আচ্ছা, এখানে আছে একজোড়া কালো সিরাজি, নর্মাদি কনফার্ম। ডিম পারছে নাকি ভাই? বেবি আছে। আচ্ছা, বেবি ফুটছে অলরেডি। কত চাচ্ছেন ভাই জোড়াটা? জোড়াটা নিলে বেবি সহ 5000। আচ্ছা, বেবি সহ জোড়াটা 5000 টাকা পড়বে। সাইজ তো বড় না? হ্যাঁ, এটা বিগ সাইজ, লাহোরের মতো। আচ্ছা, এখানে আছে একজোড়া মুক্ষি, সবজি মুক্ষি। ডিমে বসে আছে নাকি? হ্যাঁ, ডিম আছে। আচ্ছা, ডিম নিয়ে বসে আছে। তো এই জোড়াটা কত চাইতেছেন ভাই? একদম 4000। এখানে আছে একজোড়া সাদা বোম্বাই, এটা হচ্ছে নর, বাম পাশে একটা নর, আর ডান পাশে একটা মাদি, নর্মাদি কনফার্ম। ভাই এটা কি ডিম বাচ্চা করছে আগে? এটা 10 পার কমপ্লিট, এই প্রথম করবে। আচ্ছা, এই প্রথমবার করবে। হুডগুলো মাশাল্লাহ বিশাল বড় বড়। তো ভাই কত চাচ্ছিলেন জোড়াটা? জোড়াটা চাওয়া 13000 টাকা। চাওয়া 13000। বিক্রি? বিক্রি আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে। আর এইখানে এটা বাগদাদি। আচ্ছা, এইখানে আছে একজোড়া বাগদাদি হুমা, নর হচ্ছে বাচ্চা নিয়ে আছে। এই যে বাচ্চা দেখা যাচ্ছে, কয়টা বাচ্চা ফুটছে? একটা আছে, আর একটা দিন আছে। আচ্ছা, একটা বাচ্চা উঠছে, আর মাদিটা এই যে দাঁড়ায় আছে, নর্মাদি কনফার্ম, বাচ্চা খাওয়াচ্ছে।
তো ভাই জোড়াটা কত চাচ্ছেন? এই জোড়াটা নিলে একদম 4000 টাকা। এই জোড়াটা বাচ্চা সহ চালা যায়? বাচ্চা সহ চালা যায়। আচ্ছা, বাচ্চা একটু বড় হইলে দিতে পারবেন না? কাস্টমার এইভাবে নিলেও দেবো, বড় হইলেও নেবো, তার কিছু। আচ্ছা, এটা কি হলুদ কিং? হ্যাঁ, হলুদ কিং নর্মালি কনফার্ম। আর একটা ডিম অলরেডি পারছে। এই যে এটা নন না হারিতে আছে মাদি, আর এই যে বাম সাইডে ওটা নর। আচ্ছা, বাম সাইডে ওটা নর আর হারিতে মাদি, একটা ডিম পারছে, একটা ডিম পারবে। তো এই জোড়াটা কত চাইতেছেন ভাইয়া? এই জোড়াটা ডিম সহ 5000 টাকা। এই জোড়াটা ডিম সহ 5000 টাকা পড়বে। এখানে আছে সিলভার সিরাজি এক জোড়া, নর হারিতে দাঁড়ায় আছে আর মাদি হচ্ছে বাম সাইডেরটা। হয়তো ডিমে চলে আসছে, ব্রিডিং মুডে আছে। তো ভাই এই জোড়াটা কত চাচ্ছেন? ওই জোড়াটা 5000 ফিক্সড। আচ্ছা, ভাইয়ের এই জোড়াটা চাওয়া দাম 5000, ফিক্সডও 5000, মানে 5000 হলে ভাই বিক্রি করবে। এখানে আছে এক জোড়া হলুদ ম্যাকপাই, অলরেডি একটা ডিম পারছে, হারিতে নরটা বসে আছে, এটা মাদি, তাই তো? কত যাচ্ছেন ভাই জোড়াটা? জোড়াটা 4000 টাকা। এই জোড়াটা পড়বে হচ্ছে 4000 টাকা। এখানে আছে একটা সিলভার, আর এটা হলো ব্ল্যাক সিরাজি। নর কোনটা ভাই? আচ্ছা, সিলভারটা নর আর ব্ল্যাকটা মাদি। কেউ যদি সিঙ্গেল নিতে চায় দেওয়া যাবে? সিঙ্গেল নিলে সেটা আলোচনা সবে দেওয়া যাবে। আচ্ছা, আর এমনি জোড়াটা কত? জোড়াটা নিলে একদম 3500। আচ্ছা, জোড়াটা পড়বে একদম 3500 টাকা। আচ্ছা, এইখানে আছে এক জোড়া লক্ষা, কি ডিম বাচ্চা করা ভাই? হ্যাঁ ভাই, ডিম বাচ্চা করা। কত চাইতেছেন ভাই? এই জোড়াটা পড়বে 3500 টাকা। এই জোড়াটা পড়বে 3500 টাকা। এই ম্যাকপাই কালো নন না মাদি? এটা মাদি। আচ্ছা, সিঙ্গেল মাদি। কয় পরের ভাই? ফুল রানিং। ফুল রানিং কত চাইতেছেন মাদিটা? 3000 টাকা। আচ্ছা, এই সিঙ্গেল মাদিটা পড়বে 3000 টাকা। এক জোড়া কাল দম, এটা হচ্ছে নরটা, পিছনেরটা মাদি, নর মাদি কনফার্ম। এখানে বাচ্চা করছিল ভাই? বাচ্চা আগামীকাল বিক্রি করছে। আচ্ছা ভাই, গতকাল বাচ্চাগুলো বিক্রি করে ফেলছে। তো জোড়া কত ভাই? জোড়াটা নিলে ফিক্স 2500 টাকা। ফিক্স 2500। আর কোনটা দেখাবো ভাই? আচ্ছা, বাইরে এখানে আরও অনেক কবুতর আছে। আপনারা এখানে বেশিরভাগ ফস্টার, আপনারা যদি ফস্টারও নিতে চান বাইরের সাথে আলাপ করবেন, যেমন গিয়াসুল্লি, এগুলো আলোচনা সাপেক্ষে। হ্যাঁ, এখানে অনেক অনেকগুলো গিয়াসুল্লি আছে। যে গিয়াসুল্লি, এখানে কিছু বাচ্চা আছে। এটা কি রেসার নন না মাদি? এটা কয় পরের? আচ্ছা, এখানে সাত পরের একটা মাদি আছে, ওটাও চালিয়ে নিতে পারেন। হ্যাঁ, আর গিরিবাজ আছে, এগুলো ভাইয়ের সাথে ফোনে আলাপ করে নিয়ে নেবেন। আর এইখানে আছে হচ্ছে শার্টিং, ব্লু শার্টিং, ঝর্ণা শার্টিং মাদি আছে, আর ঝর্ণা শার্টিং মাদি একটা বাচ্চা নাকি? ওই দুটো পাঁচ পরের জোড়া বাচ্চা। আচ্ছা, পাঁচ পরের বাচ্চা জোড়াটা কত? এটা পড়বে 2500 টাকা ফিক্সড। ফিক্সড 2500। আর ঝর্ণা শার্টিং এটা কি? মাদি, রানিং মাদি। রানিং মাদি এটা কত পড়বে? 1500 টাকা। এটা 1500 পড়বে। আর এখানে আছে মুসাল দম, এইগুলো সব ফোন দিয়ে আলোচনা সাপেক্ষে বিক্রি হবে। আর এখানে রেসারটা নন না মাদি? আচ্ছা, বেবি কেমন দাম বিক্রি করেন? বেবি আছে 2500-3000। আচ্ছা, এগুলার বাচ্চা ভাই বিক্রি করে হচ্ছে 2500-3000। আর সবজি এগুলো বাচ্চা কেমন? আচ্ছা, সবজির বাচ্চা হচ্ছে 2000+-। আর গ্রিজেলের বাচ্চা 3000-5000। আচ্ছা, কোয়ালিটির উপরে। হ্যাঁ, যখন যেই কোয়ালিটির বাচ্চা উঠে তখন ওরকম দামে বিক্রি হয়। এটা কি ভাই? ওটা আছে যে কালো বাগদাদি। আচ্ছা, এদের বাচ্চা কেমন দাম বিক্রি করেন? 1500-1500। সবজি রেসার এগুলো বাচ্চা? ওগুলো 1000-1500। আচ্ছা, এই ছিল ভাইয়ের কবুতর। ধর তাকে মাস শেষে তাতে ভাই আমি মানুষের মতো অত খাতা কলমে হিসাব রাখি না। আমার আর কি সংসার মানে বলতে কি, মানুষ বিয়ে শাদি করলেই যে একটা সংসার সেটা বড় কিছু না। আমার এই দোকান থেকে দোকান ভাড়া, আমার একটা কর্মচারী আছে, তার বিল দিয়ে, কারেন্ট বিল দিয়ে, আমার বাসা বাড়িতে খাওয়া দাওয়া ঘর ভাড়া দিয়ে পুরা আমার মনে করেন একটু যেটা আমার খরচ হয় পুরা মাসে 18000 টাকা। তাতে আমি সেটা আমার এই দোকান থেকেই পাই।
আর তার উপরও মনে করেন যে বন্ধু বান্ধবের সাথে খাওয়া দাওয়া, পথে ঘাটে চলা, রিক্সা ভাড়া, তারপরে মনে করেন যে আপনাদের মতো ভাই ভাইরা আসলে একের সাথে আপন করা, সবগুলাই এর মাছ থেকে যায়। তাতে একটা বোঝা যায় যে ওদিকে 18,000 আর এদিকে তো মনে করেন যে আরো 25,000 মতো থাকে। জি জি, আর এগুলা মনে করেন 18 গেলে এদিকে মনে করেন যে আরো 3-4,000 যায়। তাতে অন্তত টোটালে গোছায় বোঝা যায় যে 20-22,000 টাকা আমার এই দোকান থেকে বেরোয়। তাহলে আমি বলবো যে আপনি চাকরি ছেড়ে ব্যবসায় এসে বা খামারে এসে ভালোই, অনেক ভালো আছি। আর তারপরে ভাই আর একটা জিনিস কি, যে আমার এই ব্যবসায় এসে আমার অনেক বিপদের সম্মুখীন হয়েছি, তারপরেও আমি এটার পিছু ছাড়িনি, সাহস করে এর পিছনে লাগি আছি। কিসের জন্য, যে কোনো একটা ব্যবসা ক্ষেত্রে মনে করেন যে সাহস করলে কিছুটা করা যায়, আর যে কোনো জায়গায় ধরা খেয়া পিছনে টান দিলে ওই আগায় যে গেলে পারে জীবনে কিছু করা যাবে, আর ভয় খেয়ে আপনি পিছিয়ে যাবেন, পরবর্তীতে আপনি আর কিছুই করতে পারবেন না। ওই যে দাগাটা খাইছেন ওটা আজীবন মনের ভিতরে থাকবে। আর আমি এই ব্যবসার ক্ষেত্রে এই 2.5-3 বছরের ভিতরে আমি যতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে, একজন মনে হয় 10 বছর পারলেও এতটা অভিজ্ঞতা হয় না। আর আমার এই 2-2.5 বছরের অধীন আমি নিম্নত 2-2.5 লাখ টাকা ধরা খাইছি, তারপরেও আমি ভাই ব্যবসা ছাড়িনি, ব্যবসার পিছিয়ে দৌড়াইতেই আছি। ইনশাল্লাহ আপনার আল্লাহ বরকত দিবে আশা করি। তো আজকে দর্শকদের উদ্দেশ্যে কিছু কবিতা দেখান। হ্যাঁ, এটাই আর কি, এখন অতটা এই মাসটা খুব ডাউন গেছে, ভালো কালেকশন নাই, আর অন্তত যাই কালেকশন আছে 2-1 জোড়া তাতে খুব ভালো হবে, খুব ভালো কালেকশন হবে, আর প্রাইসটা কম রেটে যাবে। আচ্ছা তাহলে ভাই এখন আপনি আমাদের দেখান কবুতরের নাম এবং দাম, দামটা বলবেন যাতে রিজনেবল থাকে। জি, আমি এগুলা দেখানোর চেষ্টা করব, এমন কি দাম সম্পর্কে আইডিয়া দেওয়ার ধারণা চেষ্টা করব। আমরা আশা করতে পারি যে আপনি একটু ভালো দামে দর্শকদের দিবেন। জি জি, যার সাইজে দর্শকরা যারা এখনো আপনার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যাতে তারা চ্যানেলটা দেখে আর এরকম ভালো ভালো জিনিস সবার মাঝে যাতে আপনারা কষ্ট করে ভিডিও দিতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেনি তাদের আমি খামার হিসাবে একটা কথা বলি, যে যারা সাবস্ক্রাইব করেনি তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুক আর পুরো ভিডিওটা পাশেই থেকে দেখুক। আর যতক্ষণ যা যা দেখলেন সবই জিল্লু ভাইয়ের কবুতর, জিল্লু রহমান ভাইয়ের কবুতর ছিল। তো ভাইয়ের আরও কিছু কালেকশন আসতেছে, ভাই বললো যে ইম্পর্টেন্ট কিছু কবুতর আসতেছে, আপনারা যদি নিতে চান ভাইয়ের সাথে সবসময় যোগাযোগ করবেন। আর ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনি এইটুকু বলেন যে আপনি তো গ্যারান্টি দিচ্ছেন কবুতরের ডিম জমার বা ডিম পাড়ার। আচ্ছা, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে রানিং পেয়ার যদি কেউ আমার কাছ থেকে নেয় আমি নর্মালি কনফার্ম দেবো, সেটা যদি ক্ষেত্র বিশেষে যদি নর দুইটা নর হয় অথবা দুইটা মাদি হয় সেক্ষেত্রে আমি চেঞ্জ করি, ঠিক আছে। আর ডিম পাড়া রানিং কবুতর দিলে অত মনে করেন যে 1 মাসের ভিতর ডিম পারবে হাইস্ট, যত জায়গা পরিবর্তন করলে অনেকেই জানে যে এটা টাইম লাগে। আর আপনার ডিম জমার সেই ক্ষেত্রে আমি গ্যারান্টি না, এটা আমি দেবো না আর কোনো খামারেও দিবে না। এই ক্ষেত্রে যে সময়তে পানি লাগলে ওই ডিমটা জমবে না, তাওয়াটা ফুটা থাকলে অথবা প্লাস্টিকের তাওয়া থাকলে ওই ডিমগুলো জমে না, আবার সময়তে কবুতরের ভিটামিনের অভাব হলে ডিমগুলো জমে না। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমার কাছে যদি কোনো কাস্টমার ফোন দেয় আমি আমার কাছে কোনো পয়সা লাগবে না, আমি বিনামূল্যে তার পরামর্শটা দিব, সে সেই পরামর্শটা আর কি কাজে লাগাইতে পারবে। যে যে কবুতর মনে করেন যে ডিম পাড়া পারে, রানিং ডিম বাচ্চা করে, হয়তো 6 মাস হঠাৎ বাদ দিয়েছে, 2-3 মাস ডিম পারে না, আমি এই পরামর্শ তারে দেব যে সেই ওষুধটা খাইলে যে কবুতর 6 মাস ডিম পারে না সেই কবুতরটাও ডিম পাড়াই লাগবে 100%। এই ওষুধটা আমার কাছেও আমি বিক্রয়ই করি, এমনকি যদি কোনো কাস্টমার কোনো বড় ভাই যদি আমার কাছে ফোন দেয় সেই ক্ষেত্রে আমি তার ওষুধটা নাম দর্শকদের এই টিপসটা আপনি একটু বলে দেন কোন ওষুধটা, সেটা আমার কাছে ফোন দিয়ে সে বলে জানিয়ে নিতে হবে, যার সমস্যা সে আমার কাছে ফোন দিলে আমি তারে বলবো। আচ্ছা আচ্ছা, এটা একটা টিপস হিসাবে থাকবে। হ্যাঁ, ভাইয়ের কাছে তো ঠিক আছে ভাই। আর যে কোনো কবুতর সুস্থ অসুস্থ হয়তো নতুন যারা পালিত জানে না বোঝে না সেই ক্ষেত্রে আমার কাছে পরামর্শ চাইলে আমি দিতে পারবো। ভাই হচ্ছে বিভিন্ন ট্রিটমেন্টের সমাধান দেওয়ার ট্রাই করবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার কাছে কোনো টাকা পয়সাও লাগবে না, এমনকি যে আমার কাছ থেকে কবুতর নেওয়া লাগবে এটারও তার কোনো নিশ্চয়তা লাগবে না, সে ফ্রি মাইন্ডটা আমার কাছে জিগাইলে আমি বলবো। আর সে যদি আমার ভিডিও ভালো লাগে, আমার কবুতর ভালো লাগে, অবশ্যই সে 2-1 জোড়া আমার কাছ থেকে নিব। যেমন অনেক ভাই ভাইরা আছে আমার অনেকদিন বলতেছে ভাই ভিডিও ছাড়েন না কেন, ভিডিও দেন না কেন, আমার ভাই ইদারিং অনেক মাল শর্ট করে গেছে, আবার কিছু মাল ইনপুটের মাল আসতেছে, আল্লাহ বাসায় রাখলে এই মাসের ভিতরে আবার ভালো ভালো মাল কালেকশন দেবো, বড়ো ভাইরা সব কাস্টমার ভাই ভাইরা সবাই পাই।
ঠিক আছে জিলু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকে এখানে প্রতিবেদনটা শেষ করতেছি। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।